চৌদ্দগ্রামে জগমোহনপুর প্রবাসী ফোরামের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে 71 বাংলা টিভির রিপোর্টার মোহাম্মদ শফিউল আলম জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ওজিরপুর ইউনিয়নে স্থানীয় জগমোহনপুর প্রবাসী ফোরামের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগমোহনপুর গ্রামে শুক্রবার রাতে শীতার্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী ফোরামের কার্যকরী পরিষদের সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে ও কার্যকরী পরিষদের আহ্বায়ক মহিউদ্দিন রিঙ্কুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমতুল্লাহ বাবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বারী কালিকাপুর, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন খোরশেদ, মিয়াবাজার মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন হাজারী সহ ইউনিয়ন উপজেলা আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ। আমাদের অত্যন্ত প্রিয় ছোট জগমোহনপুর প্রবাসী ফোরামের প্রথম প্রতিষ্ঠা